আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে রশির রেসিপিতে থাকছে ফুলকপির পাকোড়া। যদিও খুব সহজ একটা রেসিপি, কিন্তু এই পাকোড়াটার স্বাদটা নির্ভর করে এর পারফেক্ট ব্যাটারের উপরে। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে পারফেক্ট ব্যাটার তৈরি করতে হয়। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। শুরুতেই এর ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। একটা ছাঁকনিতে আমি 2 কাপ বেসন নিয়ে নিচ্ছি। দেখুন ভিতরে কতগুলো দলা। এই অবস্থায় যদি আমরা ব্যাটারটা তৈরি করতে যেতাম, তাহলে কিন্তু ব্যাটারটার স্মুথনেসটা থাকতো না। বেসনটাকে খুব সুন্দরভাবে আমি একটু চেলে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ, আমি 1 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম, দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। ব্যাটারটাতে সয়া সসটা দেবেন, তাতে একটা অথেন্টিক ফ্লেভার পাবেন। 1/2 কাপ পানি দিয়ে দিব। ব্যাটারটাতে অল্প অল্প করে পানি অ্যাড করবেন। একবারে বেশি পানি দিলে কিন্তু এটার থিকনেসটা পাতলা হয়ে যেতে পারে। দেখুন এর থিকনেসটা এখনও বেশি, আরও একটু পানি অ্যাড করব। তো তার আগে একটু আদা এবং রসুন বাটা অ্যাড করব। এতে 1/2 চা চামচ রসুন বাটা দিচ্ছি এবং 1/2 চা চামচ আদা বাটা দিচ্ছি, সেই সাথে আরও একটু পানি অ্যাড করে দিব। ব্যাটারটার থিকনেসটা এরকম থাকবে। আমরা 2 কাপ বেসনে প্রায় 1/4 কাপ মতো পানি অ্যাড করেছি। তো এখন আমরা পাকোড়ার দ্বিতীয় স্টেপে যাচ্ছি। একটা পাতিলে আমি প্রায় 2 লিটার মতো পানি ফুটিয়ে নিয়েছি। এখন এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি এতে ফুলকপি দিয়ে দিচ্ছি। আর কপিগুলো দেখুন আমি এভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর এ ব্যাপারে একটু বলি, ফুলকপির ভিতরে কিন্তু পোকা থাকে, আপনারা এইভাবে কেটে নিয়ে ভালোভাবে চেক করবেন যেন কোনো পোকা টোকা না থাকে। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে আমরা জাস্ট আধা সিদ্ধ করে নিব, কোনো অবস্থাতে ফুল সিদ্ধ করে ফেলা যাবে না। আমি দেখাবো আপনাদের কতটুকু সিদ্ধ করতে হবে। ফুলকপিটাকে আমি আধা সিদ্ধ করে নিলাম। দেখুন জাস্ট এর কালারটা পরিবর্তন হয়ে আসছে। তো আমরা এখন এগুলোকে ভেজে নিব। একটা পাতিলে পর্যাপ্ত তেল নিয়ে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি এই ব্যাটারে ফুলকপিগুলো এভাবে ডুবিয়ে দিব। তেলে ছাড়ার সময় খেয়াল করবেন একটার সাথে যেন আরেকটার গায়ে না লেগে যায়। পাকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব আমরা। দেখুন অলমোস্ট গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। দেখুন খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। তো এগুলো আমি নামিয়ে নিচ্ছি। তো একইভাবে বাকি পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। এবার দেখুন পাকোড়াগুলো কত চমৎকার হয়েছে। এইভাবে ফুলকপির পাকোড়া বানাবেন, একটা অন্য মাত্রা স্বাদ পাবেন, সেই সাথে চমৎকার একটা ফ্লেভার। ভিতরটা কতটা কুক হয়েছে একটু দেখাই আপনাদের। দেখুন কত সুন্দরভাবে কুক হয়েছে। যাই হোক, আশা করব ফুলকপির এই পাকোড়াটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। আর যদি ভালো লেগেই থাকে, তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।